এবার দেখো না, এবার বলছে কনভার্ট স্পিড ইনটু কিলোমিটার পার আওয়ার এন্ড মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা হায়ার ইউনিট কম্পেয়ার টু কার মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে কিলোমিটার ডিস্টেন্সটা তুই বুঝতেই পারছিস, কিলোমিটার হায়ার ইউনিট, আওয়ার হায়ার ইউনিট কম্পেয়ার টু মিটার পার সেকেন্ড। তাহলে হায়ার ইউনিট থেকে আমি কি করব, লোয়ার ইউনিট ইউনিটে কনভার্ট করব। তাহলে আমাকে কি করতে হবে, কম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই। তাহলে সাপোজ আমার কাছে আছে 1 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি কনভার্ট করব মিটার পার সেকেন্ডে। তো আমি মাল্টিপ্লাই কি করব, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, যে ভ্যালুটা কিলোমিটার পার আওয়ারে আছে এটাকে আমি মাল্টিপ্লাই করব উইথ 5/18, ঠিক আছে? মিটার পার সেকেন্ড হবে তোমার ইউনিট, এটা বুঝে নাও। এবার ঠিক উল্টোটা যদি হয়, যে সাপোজ আমাকে মিটার পার সেকেন্ড দেওয়া হলো, আমাকে হায়ার ভ্যালুতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ধর 5 মিটার পার সেকেন্ড দেওয়া হলো, এবার আমি হায়ার ভ্যালুতে কনভার্ট করব, তাহলে কি এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করব? না, ডেফিনেটলি মিটার পার সেকেন্ডের রেসপেক্টে কিলোমিটার পার আওয়ারটা হায়ার। তাহলে আমি কি করব এখানে, না 18/5 × 5, মানে এইটা জাস্ট উল্টে যাবে। যখন তুই হায়ার ইউনিট থেকে লোয়ার ইউনিটে মুভ করবি তখন 5/18, আর যখন তুই লোয়ার ইউনিট থেকে হায়ার ইউনিটে মুভ করবি তখন 18/5। মিউট করো, মিউট করো, কার আওয়াজ আছে মিউট করো। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কখন আমি 5/18 করব আর কখন 18/5 করব, ঠিক আছে? এটা যেন মনে থাকে, এটা খুব দরকারি একটা কনসেপ্ট, ঠিক আছে? বোঝা গেল? তাহলে হায়ার ইউনিট থেকে আমি যখন লোয়ার ইউনিটে যাব তখন আমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর যখন লোয়ার ইউনিট থেকে হায়ার ইউনিটে যাব তখন আমি কি করব, না 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এবার দেখো এখানে অ্যাভারেজ স্পিড এর একটা কনসেপ্ট। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু কি, আমরা একটু আগে বললাম, বলো স্পিড ইকুয়ালস টু কি হয়, টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? আমার স্পিড, আমি 100 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছি 10 ঘন্টায়, 100 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছি 10 ঘন্টায়, তাহলে আমার স্পিড কত, 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার স্পিড। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে যখনই আমাকে ধরে নে দুটো ট্রেনের অ্যাভারেজ স্পিড বার করতে হবে, একটা ট্রেন ধরে নে বলছে এইখানটাই দেখো 1 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, আর একটা ট্রেন 2 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, একজন 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে আর একজন 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। এবার এদের দুজনে আমাকে অ্যাভারেজ স্পিড বার করতে হচ্ছে, তো এদের দুজনের অ্যাভারেজ স্পিড কি হবে, না এটা ধরে নে এ এটা বি, তাহলে অ্যাভারেজ স্পিড দ্যাট ইকুয়ালস টু 2ab/a+b, 2ab/a+b মানে 2×10×20/30, 10+20, ঠিক আছে? তাহলে দুটো ট্রেনের মধ্যে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম, না স্পিড ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। তো এই ফর্মুলা থেকে আমি ডি বার করতে পারবো, টি বার করতে পারবো, ঠিক আছে? আমি কনভার্সন শিখলাম, কি কনভার্সন শিখলাম, না হায়ার ইউনিট থেকে আমি লোয়ার ইউনিটে মুভ করব তার কনভার্সন, সেটা কি করে, না যা হায়ার ইউনিটের ভ্যালু দেবে তার সাথে 5/18 মাল্টিপ্লাই করব, আর যদি ঠিক উল্টোটা হয় তাহলে আমি 18/5 মাল্টিপ্লাই করব, ফাইন? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, 2ab/a+b, ঠিক আছে? তো এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আর একটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা এবার আমরা এখন ডিসকাস করব, ঠিক আছে? সেটা কি, ধর দুটো স্টেশন আছে, এটা হচ্ছে স্টেশন এক্স, এটা স্টেশন ওয়াই, ঠিক আছে?
এবার দুটো ট্রেন স্টার্ট করেছে ট্রাভেল, ধর এখান থেকে যে যাচ্ছে সে ট্রেন এ, আর এদিক থেকে একজন আসছে সে হচ্ছে ট্রেন বি। ভালো করে বুঝবি কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট। তো সার্টেন একটা টাইম পেরোনোর পর বা একটা ডিস্টেন্স যাওয়ার পর ওরা এসে একটা জায়গায় মিট করবে, তো করবে। তো ধরে নে ওরা এরকম কোন একটা জায়গায় এসে মিট করছে, ঠিক আছে? তার মানে ডেফিনেটলি এই ট্রেনটাও এতটা ডিস্টেন্স কভার করেছে, এই ট্রেনটাও এতটা ডিস্টেন্স কভার করেছে। কাউকে একটু বেশি করতে হবে, কাউকে একটু কম করতে হবে, সার্টেন একটা জায়গায় গিয়ে ওরা একটা মিট করেছে, এটা ওদের হচ্ছে মিটিং পয়েন্ট। এবার দেখো না বাকি যে ডিস্টেন্সটা আছে, সেই বাকি ডিস্টেন্সটা ট্রেন এ ট্রাভেল করছে এ ঘন্টায়, আর ট্রেন বি ট্রাভেল করছে বি আওয়ারে। তাহলে দুটো আলাদা স্টেশন ছিল, দুটো আলাদা স্টেশন থেকে দুটো আলাদা আলাদা ট্রেন সেম ডাইরেকশনে, মানে একে অন্যের দিকে দেখছে, এরকম ভাবে ট্রাভেল করা স্টার্ট করেছে। সার্টেন একটা টাইম পরে গিয়ে তারা মিট করছে, মিট করার পরে বাকি যে ডিস্টেন্সটা, তো ট্রেন এ কভার করছে এই ঘন্টায় স্মল এ আওয়ারে, আর ট্রেন বি কভার করছে স্মল বি আওয়ারে। তো এটার উপর বেশ করে একটা কনসেপ্ট আসবে, সেটাকে বলছে যে এর স্পিড, মানে ট্রেন এর স্পিড বাই ট্রেন বি এর স্পিড ইকুয়ালস টু রুট ওভার অফ বি বাই এ, ছোট হাতের বি বাই ছোট হাতের এ। বি কোনটা তুই বুঝতে পারছিস? তাহলে এর স্পিড বাই বি এর স্পিড ইকুয়ালস টু রুট ওভার অফ বি বাই। তাহলে কোয়েশ্চেন হবে, স্যার কি বার করবো এখান থেকে? সবই তো করে দিলেন, বার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখ চারটে ভ্যালু আছে এখানে, একটা ট্রেন এর স্পিড, একটা ট্রেন বি এর স্পিড, আর আমাকে বলছে ছোট হাতের বি আর ছোট হাতের এ, যেটা হচ্ছে পুরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইম কে রিপ্রেজেন্ট করছে। তো এই চারটে ভ্যালুর মধ্যে যে কোনো একটা আননোন হবে, যে কোনো একটা আননোন হবে, সেটা হয়তো পারে কোনো একটা দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেনের স্পিড বা কোনো একটা টাইম। তো যেটা আননোন হবে সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে পরীক্ষায়, ঠিক আছে? তো এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝানো, এটা খুব দরকারি একটা কনসেপ্ট, লাগবে এগুলো, এটার উপর বেশ করে কিন্তু পরীক্ষা একদম কনফার্ম কোশ্চেন দেবে। দুটো ট্রেন একই সময়ে স্টার্ট করেছে ট্রাভেল, একটা সার্টেন টাইম পরে গিয়ে তারা মিট করেছে, মিট করার পরে বাকি যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য দুটো ট্রেনে দুটো আলাদা আলাদা টাইম লেগেছে। তাহলে ফর্মুলাটা কি? ট্রেন এ এর স্পিড বাই ট্রেন বি এর স্পিড ইকুয়ালস টু এটা কিন্তু খুব দরকারি, এটার উপর বেস করে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এবার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম দেখবো, সেই প্রবলেম গুলো আমরা এবার আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবো। দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা করো। বলছি স্যার, আমি কি রেশিও প্রপোর্শন যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো করে নেবো? কেন, এটা তো আমার আগে হয়ে গেছে। ফার্স্ট ক্যালকুলেশন করবে, ওয়েট করবে না, আনসার হয়ে যাবে, কোয়েশ্চেন নাম্বার লিখবে, অপশন লিখবে, নেক্সট কোয়েশ্চেন চলে যাবে। এগুলো খুব ইজি কোয়েশ্চেন। 72 কিলোমিটার পার আওয়ার আছে, তাই তো? তাহলে হায়ার ইউনিট আছে, আমাকে লোয়ার ইউনিটে কনভার্ট করতে হবে। দেখ বলেনি লোয়ার ইউনিটে কনভার্ট করতে হবে, তোমাকে অপশন দিয়ে দিয়েছে সব মিটার পার সেকেন্ডে। তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 5/18 করবো, তাহলে 18×4=72, 20 মিটার পার সেকেন্ড এটা আনসার হবে। স্পিড বাড়াও, আগে স্পিড বাড়াও।
2 3 করো, 2 3 স্যার 28 টা কি এ? 2 টা এ, হ্যাঁ ঠিক আছে, 3 টা করো। যে 2a বেরিয়েছে, 3 টা হয়, 3 টা হয়নি, করছি করছি। স্পিডটা বার করে নে, তোকে 80 কিলোমিটার যাচ্ছে বলে দিয়েছে 4 ঘন্টায়, তাহলে 80 কিলোমিটার যদি 4 ঘন্টায় যায় তাহলে তুই স্পিডটা বার করবি। তাহলে স্পিড ইকুয়ালস টু কি হবে, ডিসটেন্স বাই টাইম, প্লাস তাহলে 80/4, 80/4 মানে 20 কিলোমিটার পার আওয়ার, এটা তোমার স্পিড বেরিয়ে গেল, বাস। তাহলে তুই 1 আওয়ারে ট্রাভেল করছিস 20 কিলোমিটার, তাহলে তোকে বলছে তুই 3.5 আওয়ারে কত ট্রাভেল করবি, তাহলে মাল্টিপ্লাই করে দিবি জাস্ট 20 × 3.5, ইজি কোশ্চেন, বোঝা গেল? তাহলে 60-70 হবে আনসার। চারের কোয়েশ্চেনটা একটু ভুল আছে, চারেরটা করাচ্ছি না, পাঁচেরটা কর, তাহলে অপশনস গুলো গন্ডগোল আছে, 5 6 কর। স্পিড বাড়াও, ইজি কোয়েশ্চেন তাড়াতাড়ি করবে, টাইম নেবে না। কোন নাম্বারটা করবো, 5 5 5 5
স্যার পাঁচেরটা বলে দিন। A man goes to his office at a speed of 6 km/h, okay, and return to his office at 4 km/h. তাহলে স্পিড তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে টাইমটা বলে দিয়েছে, তুমি ডিস্টেন্স জানো না, তাই তো? তাহলে ডিস্টেন্সটা ধরে নাও টাইম ইনটু ডিস্টেন্সটা ধরে নাও x। এবার টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, এটা ফর্মুলা, তাই তো? এবার আসা যাওয়ার জন্য টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা, তাহলে আমাকে এটা ভাবতে হবে আমি যেতে কত টাইম লাগিয়েছি আর আসতে কত টাইম লাগিয়েছি। তাহলে আমার তো ডিস্টেন্সটা ফিক্স, তাহলে আমি কি করব, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই 6 km/h, ডিস্টেন্স হচ্ছে x আর স্পিড হচ্ছে 6, একটা টাইম বের হলো, আসার জন্য টাইম লেগেছে x বাই 4 আর একটা টাইম, এই দুটো টাইমের অ্যাডিশনটাই হচ্ছে 10। এখান থেকে এবারে x টাকে ক্যালকুলেট করো, x কত বের হচ্ছে বলো, এক্সট্রা ক্যালকুলেট করবে, এক্স যেটা বেরোবে সিম্পলিফাই করার পর সেটাই তোমাদের ডিস্টেন্স হয়ে যাবে, ওটা ফাইন্ড আউট করতে বলেছে আমাকে ডিস্টেন্স। সুদীপ এসছে, এবারে 55 কিলোমিটার/আওয়ার আর রিটার্ন টু এ, মানে এ বি দুটো আছে, এ থেকে বিতে যাচ্ছে 55 আর বি থেকে ও এ তে আসছে বাট স্লোয়ার স্পিডে, বাট স্যার সি হচ্ছে অ্যানসার, সি তাই তো? আর হচ্ছে এবারে তো স্লোয়ার স্পিডে আসছে সেটা জানিস না, সেটা কত, এক্স। তাহলে একটা ট্রেনের স্পিড তুই পেলি 55 আর একটা ট্রেনের স্পিড হচ্ছে এক্স। এবারে হোল জার্নিতে তোর যে অ্যাভারেজ স্পিড সেটা তোমাকে বলে দিয়েছে 49.5। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, 2ab/a+b ইকুয়ালস টু 49.5। এখানে তুমি একটা ট্রেনের স্পিড জানো, তাহলে 2×55 লিখবে, বি ট্রেনের স্পিডটা জানো না, ওটা বার করতে হবে, ওটা হচ্ছে x ডিভাইড বাই 55+x, এটা সমান সমান 49.5। এখান থেকে এক্সটাকে ক্যালকুলেট করতে হবে, বোঝা গেল? একটা ট্রেনের স্পিড দিয়েছে আর একটা আসার স্পিডটা দেয়নি, বাট ওভারঅল ওদের জার্নিতে হোল জার্নিতে স্পিড কত পড়েছে 49.5, তাহলে ওভারঅল জার্নিতে স্পিডটা সেটা দিস ওয়ান ইজ টেকেন অ্যাজ অ্যাভারেজ স্পিড,
বুঝতে পেরেছি। আটেরটা কি ডি? সেভেন এটা সি হবে, সি স্পিড গুলো বার করো। সেভেন, ও সেভেনটা তো আমি স্কিপ করে দিয়েছি, সরি সরি, আমি আটেরটা করে দিয়েছি। আটেরটা হচ্ছে ডি, এটা সেভেনটা করছি এখন। আটেরটা 49 হবে। হ্যাঁ 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 ঠিক আছে। সেখানে চারটে স্পিড আছে, কি করবো? এটা চারটে স্পিড বার করো, টাইম গুলো বার করবে, প্রত্যেকটার স্পিড বার করবে। তাহলে 3 কিলোমিটার করে যাচ্ছে তো, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ 3 কিলোমিটার স্ট্রেচ। তাহলে ধরো প্রথমে তুমি 10 কিলোমিটার স্পিডে যাচ্ছ, তারপরে 20 কিলোমিটার স্পিডে যাচ্ছ, 30 কিলোমিটার স্পিডে যাচ্ছ, 60 কিলোমিটার স্পিডে যাচ্ছ। তোমাকে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা কি? স্পিড ইকুয়ালস টু কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্স তুমি এখানে জানো, দেখো এখানে এবার বলবো স্যার 2ab/b, 2ab/b যখন দুটো স্পিড আছে, বাট এখানে আমি চারটে স্পিড দেখতে পাচ্ছি, তাহলে অ্যাভারেজ স্পিড কি করে বার করবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড করতে হবে। টোটাল ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি 3 কিলোমিটারের চারটে স্ট্রেচ আছে, তাহলে 3×4 এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। 3 কিলোমিটার করে যাচ্ছে, চারটে চারটে যাবে, 3×4 12 হয়ে গেল। টোটাল টাইম বার করতে হবে। টাইম ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে 3/10 + 3/20 + 3/30 + 3/60 এটা হচ্ছে আমার টোটাল টাইম। এখান থেকে ক্যালকুলেট করে দাও কত বেরোচ্ছে, দেখো টোটাল টাইমটা। ঠিক আছে, টোটাল টাইমটা ক্যালকুলেট করো ওখান থেকে, তাহলে বেরিয়ে যাবে। কত বেরোলো টোটাল টাইমটা? এলসিএম বার করে টাইমটা বার করো, টোটাল টাইম। যে টাইমটা বেরোবে এখানে, এটাকে এখানে বসিয়ে দেবে 12 এর নিচে এই পজিশনটায়।
তো 3/5 এসেছে টাইমটা 3/5 টা নিচে বসিয়ে দাও তাহলে এটা যদি 3/5 হয় তাহলে এবারে কত হয়ে যাবে তাহলে 12/3 উপরে 5 এসে যাবে তাহলে 3 4 এ কেটে যাবে তাহলে 20 হয়ে যাবে 20 কিলোমিটার পার আওয়ার বোঝা গেল স্যার একটু না হালকা একটু নিচে করবেন ওই কোশ্চেনের ফার্স্ট স্ট্যান্ডে চলে যেটা স্ক্রিনশট নিয়ে নিন হয়ে গেছে নাইনটা করবি না নাইনটা দরকার নেই করার এইট যদি করো এইটটা করো নাইনটা করার দরকার নেই টেন করো টেন ইলেভেন দশেরটা হচ্ছে বি না বি হবে না সি হবে চানা ছোটি 36 সি সি হ্যাঁ আচ্ছা এই ডেটা দেখো এইট কি দিচ্ছে না এইট বলছে যে ম্যান কভার এ ডিস্টেন্স 70 মিনিটস ইফ ইট রানস স্পিড অফ 42 কিলোমিটার পার আওয়ার তার মানে যদি তুমি 42 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যাও তাহলে 70 মিনিটে একটা ডিস্টেন্স কভার করো
the speed at which the car must run to reduce the time of journey 60 minutes. এবার বলছে যে যেটা 70 মিনিটে কভার করলে তাহলে এইটাই যদি তুমি 60 মিনিটে করতে চাও তাহলে তোমার স্পিডটা কত হতে হবে তাহলে বুঝতেই পারছো আগে 42 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে তুমি যেটা 70 মিনিটে করতে সেটাকে যদি তুমি 60 মিনিটে করতে চাও তাহলে তোমাকে স্পিড বাড়াতে হবে তাই তো তাহলে তুমি এটা কি করে করবে 70 মিনিটে তুমি কতটা ডিসটেন্স যাবে সেটাকে ক্যালকুলেট করো তো 70 মিনিটে আমি কতটা ডিসটেন্স যাব 42 ইনটু 70 বাই 60 ঠিক আছে কি করে করলাম না আমি 60 মিনিটে যাচ্ছি 42 কিলোমিটার তাহলে 1 মিনিটে কত যাবি 42 বাই 60 70 মিনিটে কত যাবি 42 বাই 60 ইনটু 70 ঠিক আছে এটাই আসছে তোমার এই ভ্যালুটা হচ্ছে 49 তো এটাই হয়ে যাবে আনসার 49 কিলোমিটার তোমাকে যেতে হবে 60 মিনিট তাহলে তোমার স্পিড কত হবে 49 কিলোমিটার পার আওয়ার যেটা তুমি 70 মিনিটে যাচ্ছ সেটাকে তোমার 60 মিনিটে যেতে হবে তোমার কি স্পিডে যেতে হবে 49 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে হবে হয়ে গেল স্পিডে যাচ্ছে বলছে 280 মিটার একটা প্ল্যাটফর্ম আছে এটাকে পার করতে ওর কত সময় লাগবে তাহলে এখানে দেখো ফার্স্ট এই ধরনের অঙ্কগুলো কি করবে এখানে স্পিডটা বলছে কিলোমিটার পার আওয়ারে এইখানে যে ভ্যালুটা বলছে এটা মিটারে তার মানে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে তোমাকে কনভার্ট করতে হবে তাহলে 40 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু তাহলে 40 ইনটু 5 বাই 18 তাহলে এটা ক্যালকুলেট করলে দেখ কত বেরোচ্ছে ফ্র্যাকশন করবি না এমনি রেখে দে এটা 2 9 18 2 20 20 5 100 তাহলে 100 বাই 9 হবে 100 বাই 9 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা কনভার্ট করে পেলি এবার তোকে এখন কতটা ডিসটেন্স কভার করতে হবে তাহলে যখনই আমাকে এরকম ধরনের প্রবলেম দেবে যেখানে একটা এত মিটার লম্বা ট্রেন আছে যে কিনা যাচ্ছে পাস করবে একটা 28 মিটার লম্বা প্ল্যাটফর্ম তাহলে টোটাল ডিসটেন্স আমার কত হয়ে যাবে না 120 প্লাস 280 মিটার এটা হলো টোটাল ডিসটেন্স তাহলে এটা ক্যালকুলেট করা মানে এটা কত ডিসটেন্স হবে 400 মিটার স্যার এটা 5 বাই 18 এর সাথে কেন মানে গুণ হলো এই যে তোকে তখন চিল্লে চিল্লে বললাম না কিলোমিটার পার আওয়ারটাকে যখন আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কি করব বলো কিলোমিটার পার আওয়ারটাকে যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তখন কি করব 5 বাই 18 দিয়ে মাল্টিপ্লাই করব আচ্ছা জানো তখন ক্লাসে তুমি ছিলে তো আর যদি মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে 18 বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করব এই দুটোই কনসেপ্ট তাহলে এবারে এটাকে এরকম করে দে 100 বাই 9 মিটার যাচ্ছিস 100 বাই 9 মিটার যাচ্ছিস 1 সেকেন্ডে তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে 9 বাই 100 সেকেন্ড লাগবে আর 400 মিটার যেতে আমার কত সময় লাগবে আমাকে 400 মিটার ডিসটেন্স পার করতে হবে আমি এখানে পেলাম
চারশো যেতে কত লাগবে, 9 × 400/100 36 সেকেন্ড, 36 আনসার হবে। বুঝতে পারলে তো? বারোটা করবো, করো করো, ব্যাক টু ব্যাক করতে থাকো। স্যার 11টা 18 কিলোমিটার যেটা আছে ওটা আমি মিটারে কনভার্ট করলাম, 5 হলো, তারপর কি করবো? লেন্থ বলতে কি মানে ডিস্টেন্স, কোথায় কি শোনা যাচ্ছে? মিটার পার কিলোমিটার পার আওয়ার থেকে কনভার্ট করেছো মিটার পার সেকেন্ডে? হ্যাঁ 5 বেরিয়েছে। 5 বেরিয়েছে, হ্যাঁ। তাহলে 1 সেকেন্ডে তুমি যাবে কত মিটার? 5 মিটার, তাই তো? হ্যাঁ। এবারে তোমাকে বলেছে কি 11 মিনিট, 11 মিনিটটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে 11 × 60 সেকেন্ড। স্যার
বারেটা অ্যাভারেজ স্পিডের ফর্মুলায় ফেলে দে, তাই হয়ে যাবে 2ab/a+b। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ফেলে কত বের হলো 2×30×45/30+45, এটা ক্যালকুলেট করে কত এসেছে সুদীপ স্পিডটা? স্পিডটা স্যার এসেছিল হচ্ছে কত নাম্বার 12 কত আসছে বলো? 54/15 এসছে, 54/15। 36 কিলোমিটার। তোমাকে বার করতে বলেছে তুমি 10 ঘন্টায় কতটা ট্রাভেল করবে, 10 আওয়ারে তুমি ট্রাভেল কত করবে? 36×10 13 বলছে যে টু ম্যান স্টার্ট টুগেদার, সরি start to work a certain distance, one at 3.5 kilometers a speed e geche ar ekjon geche 5 kilometers per hour speed, tar dutu different speed e travel korche. To bolche the former arrives 1.5 hours earlier than the latter, tar mane ki jar speed beshi tar kom time lagbe, jar speed kom tar beshi time lagbe. Ebare dujoner time er difference ta koto? 1.5 ghonta. ঠিক আছে, মৌপিএসি এটা কপি হয়ে গেছে 13টা, এই 12টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো 13টা কি বলেছে না। এবার তুমি ভাববে কি, এখানে তাহলে ডিসটেন্স তো আমি জানি না,
তাহলে ডিসটেন্স ধরে নিলাম x, এবারে যে কম স্পিডে যাচ্ছে তার টাইম বেশি লাগবে, তাহলে সেই কম স্পিডটা করো 3.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডিসটেন্স বাই স্পিড ইকুয়ালস টু টাইম, তাহলে এট টাইম মাইনাস যে বেশি স্পিডে যাচ্ছে তার টাইম ইকুয়ালস টু 1 1/2 এটাকে 3.5 টাকে এরকম লিখবে 7/2 ঠিক আছে 7/2 মাইনাস x বাই 5 ইকুয়ালস টু 3/2 1/2 মানে 3/2 এবার তাহলে এটা 2x বাই 7 মাইনাস x বাই 5 ইকুয়ালস টু 3/2 2x by 7 minus x by 5 equals to 3 by 2. এটা সিম্পলিফাই করে x এর ভ্যালুটা বার করো, যেটা বের হবে ওটাই আনসার আছে। কি বলছে দেখো, হনুমানটা প্রথম মিনিটে যাচ্ছে, এক মিনিটে যাচ্ছে কতটা, ফার্স্ট এক মিনিটে কত যাচ্ছে, 3 মিটার যাচ্ছে, তাহলে প্লাস 3। আবার পরের যে এক মিনিট মানে নেক্সট এক মিনিট আবার স্লিপ কেটে পড়ে যাচ্ছে, কত পড়ে যাচ্ছে, 1 মিটার, তাহলে মাইনাস 1 মিটার। তাহলে লজিক্যালি ভেবে দেখো, তাহলে টোটাল 2 মিনিটে কতটা যাচ্ছে, প্লাস 3 মাইনাস 1 মানে 2 মিটার, তাই তো? 3 মিটার উঠলে 1 মিটার পড়ে গেলে, তাহলে গেলি কত, 2 মিটার। তখন আমি একটা এখানে জিনিস পাচ্ছি, 2 মিনিটে আমি যাচ্ছি 2 মিটার, বা এটাও বলতে পারি 2 মিটার যেতে আমার সময় লাগছে 2 মিনিট। এটা বোঝা গেল কিনা বলো তো, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখো এখানে একটা ব্যাপার আছে, খুঁটিটা কতটা লম্বা, 46 লম্বা, ভালো করে বুঝো, ট্রিক শিখিয়ে দিচ্ছি, ট্রিকটা মনে রাখো। এবার আমি দেখতে পাচ্ছি এটা 2 মিনিটে 2 মিটার যাচ্ছে, তার মানে 46 এর এক্স্যাক্টলি নিয়ারেস্ট, 46 এর নিচে নিয়ারেস্ট ভ্যালু যেটা 2 দিয়ে ডিভিসিবল, 46 এর নিচে নিয়ারেস্ট ভ্যালু কি আছে 2 দিয়ে ডিভিসিবল, না 44 আছে, 46 নিচে 44, তাহলে আমি ধরে নিলাম এতটা 44 হচ্ছে, তাহলে এই লেন্থ থেকে এই লেন্থটা এতটা 48 ও 48 তো হতে পারে, ঠিকই বলেছি আমি কথাটা, না ওটা তো 46 মিটার লম্বা, না দরকার নেই, আমি 46 এর নিচে বলেছি, 46 পেরিয়ে বলি, আচ্ছা 46 এর এক্স্যাক্টলি নিচে, তাহলে সেটা কত হচ্ছে, না 44 মিটার। তাহলে আমি এখানে এটা লিখতে পারি কনক্লুশনে, যে 44 মিটার যেতে
আমার 44 মিনিট লেগে গেছে এইটা রেফারেন্স নিয়ে আমি বলছি এইবার দেখো পড়ে আছে কতটা 2 মিটার পড়ে আছে লেন্থ এত 46 মিটার তাহলে পরের যে 1 মিনিট পরের যে 1 মিনিট আমি যাব কতটা 3 মিটার 3 মিটার হ্যাঁ বাট আমার কাছে তো 3 মিটার লেন্থ বেঁচে নেই আমি 44 মিনিটে 44 মিটার পৌঁছে এখানে দাঁড়িয়ে আছি পরের যে 45 তম মিনিটটা স্টার্ট হবে সেটাতে আমি পৌঁছে যেতাম 44 প্লাস 3 47 মিটার বাট আমার কাছে খুঁটি যেটা বলেছে সেটা লেন্থ আছে ম্যাক্সিমাম 46 মিটার তো আমি এর বেশি যেতে পারি তাহলে আমি এবারে এটা লিখবো 3 মিটার যেতে আমার টাইম কত লেগেছিল 1 মিনিট তাই তো তাহলে আমার কাছে লেন্থ বাকি কত আছে 2 মিটার বাকি আছে তাহলে 2 মিটার যেতে কত টাইম লাগবে 1/2 মিনিট হয়ে গেল সরি 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 1/2 কেন লিখলো 2/3 2/3 মিনিট সরি 2/3 মিনিট তাহলে এই যে ডিসটেন্সটা পাওয়া গেল এই 2 মিটার যেতে আমার টাইম লাগছে 2/3 মিনিট আর আগের যে 44 মিটার ছিল এটা যেতে আমার টাইম লেগেছিল কত 44 মিনিট তাহলে আমার টোটাল টাইম কত হয়ে গেল 44 2/3 মিনিট এই ট্রিকটা মনে রাখবি এটা ক্যালকুলেশন করলে করার পর 2 মিনিটে 2 মিটার যাচ্ছ তাহলে ম্যাক্সিমাম লেন্থ কত ছিল 46 ছিল যে ম্যাক্সিমাম লেন্থটা দেওয়া আছে তার এক্স্যাক্টলি নিচে কোন ভ্যালুটা এক্স্যাক্ট নিচে কোন ভ্যালুটা যেটা ডিভিজিবল বাই 2 সেটা বার করো যদি এরকম হতো ধরে নে যে 3 মিনিটে 3 মিটার সাপোজ ধর তখন কি বার করতিস 46 এর এক্স্যাক্টলি নিচে হুইচ ওয়ান ইজ ডিভিজিবল বাই 3 ঠিক আছে তখন 45 মিটারটাকে আমি ধরে নিতাম 45 মিনিটে 45 মিনিট এখানে 2 মিনিটে 2 মিটার তো ডিভিজিবল বাই 2 ধরলাম এক্স্যাক্টলি নিচে আর যদি 3 মিনিটে 3 মিটার হতো তাহলে 46 এর এক্স্যাক্টলি নিচে ডিভিজিবল বাই 3 কি আছে না 45 আছে তারপরে 1 মিনিটে হিসাব করতাম তখন তারপরে 1 মিনিটে হিসাব 1 মিটারে হিসাব করতাম ঠিক আছে তো এটার আনসার অপশন নাম্বার সি আসবে 14 এই সলিউশনটা পাশে তুমি 14 লিখে দেবেন মানে স্ক্রিনশট নিচে তো পরে গুলিয়ে কি করব স্ক্রিনশট নিয়ে নেব ওই না না মানে অ্যানসারের পাশে একটু 14টা লিখে দিন না একটুখানি জাস্ট 14 নাম্বারের অ্যানসার তো এটা একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখ এখানে লিখে দাও 14 হ্যাঁ হ্যাঁ জাস্ট 14 হ্যাঁ বাস এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও এটা স্যার 15টা বলে দিন নিজে পড়ো সব বলে দিলে কি হবে নিজে হচ্ছে না তাহলে পারবে না কখনো ধরে নাও লেট
যে তুমি x কিলোমিটার ট্রাভেল করছো y আওয়ারে, তাহলে তোমার স্পিড কত হয়ে যাবে x বাই y কিলোমিটার পার আওয়ার। এটা বেসিক তোমার স্পিড বা ফার্স্ট স্পিড হয়ে গেল। এবার বলছো if one third of the distance, তাহলে one third of the distance মানে distance x by 3 is covered by double time, cover করবে কিসে, 2y time, 2y hour, এই speed টা এই one third of the distance আমি cover করছি 2y time, তাহলে এটা distance এটা time, তাহলে speed কত হবে again distance by time, তাহলে x by 3 into 2y, তাহলে x by 6y হয়ে যাবে। তাহলে তোর x by 6y একটা স্পিড আর x by y একটা বেসিক স্পিড, তাহলে রেশিও যে দা রেশিও অফ দা টু স্পিড, তাহলে আমি রেশিও বার করে দেব x by y is to x by 6y, তাহলে x y চারিদিক দিয়ে কেটে যাবে তো কিছু পড়ে থাকবে না, তাহলে এদিকে থাকবে 1 আর এদিকে কি পড়ে থাকবে 1 by 6, তাহলে 6 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে না 6 is to 1, এটা হবে আনসার। বোঝা গেল? দুটো বার করে দেবো, মানে দুটো যেটুকু কন্ডিশন দিয়েছে দুটো বার করে নেবো, বার করে রেশিও করবো। ওকে ওকে
By walking 3/5 of the usual speed, a man reaches his office 30 minutes later than the usual time. So, আমি usual time টাই বাট করতে বলেছি। তাহলে তুই তোকে কি বলছে? 3/5 of the usual speed. তাহলে তোমার normal যা speed, তার 3/5 usual speedে যাচ্ছ। তাহলে time টা কি হবে? আমার normal যা speed আর থেকে আমি 3/5 মানে কি কম স্পিডে যাচ্ছি তাহলে আমার টাইমটা কি হয় বাড়বে এবার আমরা জানি স্পিডের সাথে টাইমটা সব সময় ইনভার্স প্রপোর্শন মানে তুই ভাব আমি যদি অর্ধেক স্পিডে যাই অর্ধনে 10 কিলোমিটার স্পিডে গিয়ে আমি একটা জায়গা 20 মিনিটে পৌঁছাচ্ছি সাপোজ ধর তাহলে আমি যদি 5 কিলোমিটার স্পিডে যাই তাহলে টাইমটা তো বেশি লাগবে তাহলে কি রকম ভাবে অনুপাত হয় না ইনভার্স প্রপোর্শন তাহলে এখানে 10 কিলোমিটারের হাফ কিলোমিটার যাচ্ছি তাহলে আমার টাইমটা কি হবে ডাবল হয়ে যাবে আমি যখন ডিসটেন্স আমার স্পিড যদি অর্ধেক হয় তাহলে টাইম ডাবল হবে 40 মিনিট সময় লাগবে ঠিক আছে 10 কিলোমিটার যতটা রাস্তা যাচ্ছিলাম সেটা পৌঁছতে আমার 20 মিনিট সময় লাগছিল যখন আমি 5 কিলোমিটার স্পিডে যাব তাহলে স্পিড অর্ধেক হলে টাইম ডাবল হয়ে যাবে তো এখানে আমি এটা লিখবো এটা লেখ উইথ আ স্পিড এই লাইনটা একটু লিখে রাখ শর্টে লিখবি না স্পিড অফ 3/5 মানে আমার যা স্পিড ছিল তার 3/5 অফ ইউজুয়াল স্পিড ইউজুয়াল মানে যেটা স্বাভাবিক স্পিড আমার 3/5 অফ দা ইউজুয়াল স্পিড দ্য টাইম টেকেন ইজ 5/3 অফ ইউজুয়াল টাইম মানে যা নরমাল টাইম লাগতো তার 5/3 আরো বেশি টাইম লাগতো হলো তাহলে এবার আমাকে বলছে যে নরমাল যে টাইমে পৌঁছাতাম আর এখন যে টাইমে পৌঁছাচ্ছি সেই ডিফারেন্সটা কত 30 মিনিট তো আমি এটা লিখবো 5/3 অফ দা ইউজুয়াল টাইম মাইনাস নরমাল ইউজুয়াল টাইম দ্যাট ইকুয়ালস টু 30 মিনিট মানে দুটো টাইমের ডিফারেন্সটা 30 আমার এখন টাইম বেশি লাগছে তো বেশি টাইম মাইনাস আগে কম টাইম লাগতো সেই দুটো টাইমের ডিফারেন্সটা হচ্ছে 30 এবার এখান থেকে ইউজুয়াল টাইমটা তুই কমন নিয়ে নিলে লিখতে পারবি 5/3 মাইনাস 1 ইকুয়ালস টু 30 তাহলে ইউজুয়াল টাইম কত হয়ে যাবে এটাকে এলসিএম বার করে নে তাহলে এলসিএম কত হবে এটা 3 এলসিএম 3 হবে তাহলে 5/3 ইকুয়ালস টু 2/3 তাহলে তুই এটা যখন উল্টো দিকে এসে যাবে 3/2 তাহলে 15 দিন 45 হয়ে যাবে আনসার 45 মিনিটস হয়েছে 17-18 করবে আজকে আর হবে না মনে হচ্ছে এর স্ক্রিনশট নিয়ে নে হোমওয়ার্ক দিয়ে নেব স্ক্রিনশট 3 মিনিট টাইম আছে স্ক্রিনশট নিয়ে নাও এটা আমি পাঠিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালটা মেটেরিয়ালটা পাঠিয়ে দিলাম তোমাদের যতগুলো পারবে সলভ করবে সেগুলো বাকি থাকবে আমরা পরের দিন ক্লাসে ডিসকাস করে নেব ঠিক আছে
17 কি করেছো কেউ 17 করেছো করব স্যার আমি তো ভাবলাম যে করেছো কি করলে आंसरটা বলে দিতে না না ঠিক আছে তাহলে বাড়িতে করবে ঠিক আছে চলো ভাই গুড নাইট গুড নাইট স্যার